যারা এখানে শিক্ষা অর্জন করছি তারা এটা নিজের ভিতরে গর্ববোধ করবেন যে আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের সেন্টারে বসে শিক্ষা অর্জন করছি বালিকা শাখায় শিক্ষার্থী এটা শুনলে বুকটা ভরে যায় আনন্দে মার্কাজের শিক্ষিকারা যখন অন্য জায়গায় যেয়ে ভালো ছাত্রী তৈরি করতে পারবে তখনই মূলত সান্ত্বনা আমাদের হবে যদি একটা ছাত্রীর বদনাম হয় পুরো মার্কাজের বদনাম হয় একজন শিক্ষিকার বদনাম হয়ে গেলে পুরো মার্কাজের আজকে এই মার্কাজকে লক্ষ্য করি করে ডক্টর ডিগ্রি ধরে বাম পাশে বসে আছে সবই তো আমাদের ছাত্র এটা কি আমাদের গর্ব নয় বাংলাদেশের এই নদাপাড়ার মহিলা ক্যাম্পাস ক্যাম্পাস সারা পৃথিবীর জন্য একটা নজির স্থাপন করবে একটা উদাহরণ তৈরি করবে আমরা সেটাই চাই আমাদেরকে শয়তানের জাল থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর জমিনে ভালো বান্দা তৈরি হতে হবে এই কষ্টের বিনিময়ে যদি আপনার খুলুসিয়াত থাকে ক্লাসের সাথে কাজ করেন নিশ্চয়ই নেকি পাবেন ইনশাআল্লাহ বেশি আরাম আয়েস বেশি বিলাসিতা আমাদের মধ্যে যেন পেয়ে না বসে আমাদের এই প্রতিষ্ঠানের একটা সামান্যতম কিছুই যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দ্বারা উপকার হবে ক্ষতি যেন না হয় এই চেষ্টা আমরা করবো যে আমি দাওরাই হাদেশের ক্লাস নিয়ে যেটা বুঝি যে মালকাজে আলমার্কাজুল ইসলামী আসসালাফি মহিলা শাখার শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আলোকে জীবন অত্যন্ত আনন্দগণায় একটা মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের কাঙ্ক্ষিত দীর্ঘদিনের প্রত্যাশিত আল ইসলামের সালাফি মহিলা বালিকা শাখার আবাসিক ভবনের আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে তার বারগাইয়ের সুক্রিয়া আদায়ী করে আলহামদুলিল্লাহ সেই দুই হাজার থেকে আরম্ভ করে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি অনেক ঘাত প্রতিঘাত অনেক বাধা বিপত্তি অনেক সমস্যা সব কিছু পাকের অশেষ মেহরবানিতে উত্তরণ হয়েছে আমরা আমাদের একটা আমাদের আর একটা অধ্যায় আজকে থেকে শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই মার্কাজ আপনারা জানেন আহাদেশ আন্দোলনের মার্কাজ আন্দোলনের স্বার্থে পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো তারই একটি অঙ্গ হচ্ছে আল মার্কাজুল ইসলামিয়া সালাফি বালিকা শাখা বিশেষ করে আমাদের সন্তানদের জন্য মেয়েদের জন্য শিক্ষার সুন্দর পরিবেশ এবং সহি আকিদা শিক্ষার উদ্দেশ্যে দিন শিক্ষা দানের উদ্দেশ্যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে পাশাপাশি দাওয়াতি মদেনে মামুনদের আমাদের মেয়েদের কাজ করার স্বার্থে সেই স্বপ্ন আমির জামাত থেকে ছিলেন তার বাস্তবায়ন দু থেকে শুরু হয়েছে অনেক কষ্ট মধ্য দিয়ে যদিও কষ্ট এখনও শেষ হবে না এখনও অনেক চাহিদা আমাদের আছে সাত সাতদের সমন্বয় করে সব কিছু করতে হয় তারপর আল্লাহ আকার যে কোনো সংস্থার অর্থায়ন ব্যতীত শুধুমাত্র সাংগঠনিক কারণে সংগঠনের ভাইদের অনুদানেই এত বড় একটি প্রজেক্ট আজকে এই পর্যায়ে এসেছে যদিও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি আটতলা ফাউন্ডেশন থাকলেও আমরা পাঁচতলা পর্যন্ত করে আপাতত কাজ কী বলবো স্থগিত রেখেছি ছাত্রীদের থাকার অসুবিধার দিক চিন্তা করে আমরা আপাতত এই ভবন উদ্বোধন করতে যাচ্ছে এখানে কিছু ছাত্রীকে আমরা রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আহলাদি সান্দরন বাংলাদেশের মোখতারাম আমির জামাত আল মার্কাজুল ইসলাম সালাফের সম্মানিত প্রতিষ্ঠাতা ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকা তাহারিকের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মন্ডলীর মাননীয় সভাপতি আমাদের সদ্য শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার

Bye.

পরিচালিত আহলিয়াদিস মহিলা সালাফিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনের আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত মহতারম আমির জামাত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল দিনী ভাইয়েরা ভাই ও বোনেরা আজকে অত্যন্ত একটি বড় আনন্দের বিষয় যে আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এই প্রতিষ্ঠানের নতুন ভবনটি উদ্বোধন হতে যাচ্ছে আর এটা এমন একটি খুশির ব্যাপার যে আসলে যদি আমরা এই ভবনের উপকারিতা ফায়দা দিনই দৃষ্টিকোণ থেকে যদি আমরা উপলব্ধি করতে চাই চিন্তা করি তাহলে আমাদের জন্য এখানে অনেক শান্তির বাণী রয়েছে একজন ব্যক্তি তার নিজ ভবন অথবা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এগুলি বানিয়ে সেই ব্যক্তি যত মনে আনন্দবোধ করে তার চাইতে অনেক বেশি আনন্দের বিষয় আজকের এই ভবনটি উদ্বোধন হওয়া আনন্দ এই জন্য যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন মাত আল ইনসান ইন কাতাম আলহু ইল্লা সাল্লাহ মানুষ মারা যাওয়ার পর তার জন্য তিনটি সবাবের পথ খোলা থাকে তার মধ্যে একটি হল সাদাকা তিন জাহরিয়া চলন্ত সাদাকা তো আলহামদুলিল্লাহ এই ভবনটি যারা যাদের আন্তরিক প্রচেষ্টায় এবং যাদের অক্লান্ত মেহনতে এবং যাদের অর্থায়নে এই ভবনটি নির্মাণ হয়েছে তাদের জন্য এর চাইতে বড় সুসংবাদ কি হতে পারে যে যতদিন এই ভবন থাকবে অতদিন ওই ব্যক্তির খাতায় সাদকায় জারিয়া হিসাবে সব পুষতে থাকবে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আরও সুসংবাদ সেটা হলেই আল্লাহ নবী সাল্লাম বলেছেন দুনিয়া মালগনা ও মালগাউনাত মাফিহা ইল্লা জিক্র আল্লাহ ওমান ওয়া আলাহ ওয়া আলিমান ওয়া মোতালিমান আর দুনিয়া দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহ নবী সাল্লাম বলেছেন অভিশাপ তবে যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকিরের ব্যবস্থা করে এবং যারা আলেম এবং যারা মোতাল্লিম যারা এলেম শিক্ষার্থী এরা আল্লাহর অভিশাপ থেকে মুক্ত আলহামদুলিল্লাহ তো আজকে এই ভবনে যারা শিখবেন এবং যারা শিখাবেন তাদের জন্য এটা কত বড় একটি সুসংবাদ যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক যাদেরকে এখানে পড়ার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন শিখানোর সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন তাদের জন্য এটি একটি বড় সুসংবাদ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন মান সালাকা তরীকান ইয়াল তামি সফি হে ইল মান সাহ্লাহ ইলাল জান্না যারা ইলিম শেখার জন্য রাস্তায় বের হয় আল্লাহ পাক তাদের জান্নাতের পথকে সহজ করে দেয় আগে বলেছেন আলামা ফিরহ সারা পৃথিবীর সৃষ্টি ওই মোতালিম আলেম যারা এলেম শিখে তাদের জন্য ইস্তেক ফার করে ক্ষমা চাই অপর বর্ণনা আছে আলাইউসল্ল আলা নাস আল খায়ের মানুষকে যারা কল্যাণের কথা শেখায় তাদের প্রতি সকল সৃষ্টি তারা দোয়া করে এবং তাদের কল্যাণ চায় তো আলহামদুলিল্লাহ যারা আমরা এখানে তত্ত্বাবধানে আছি আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেছেন যারা এই ভবনে সহযোগিতা করেছেন এবং যাদেরকে আল্লাপ এখানে শিক্ষা শিখা এবং শেখার জন্য আল্লাহ পাক এখানে আমাদেরকে সিলেক্ট করেছেন তাদের জন্য এটা অত্যন্ত সুসংবাদ এবং আনন্দের বিষয় যে আলহামদুলিল্লাহ পাকের ইচ্ছায় আমাদের একটি স্থায়ী ভবন নির্মাণ হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাপাক যেন সকল যারা এই নির্মাণে অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত আছেন পাক সবাইকে যেন উত্তম বদলা দান করেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের ভালো কাজে আরও বেশি থেকে বেশি সহযোগিতা করার তৌফিক দান করেন পরিশেষে বলবো যে এই প্রতিষ্ঠানটি এটা শুধু প্রতিষ্ঠান না এটা একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান সারা দুনিয়ার মানুষ এই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে আছে অতএব এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং আমাদেরকে বুঝতে হবে এটা হলো একটা কেন্দ্রীয় মার্কাস অতএব আমাদের চলা ফেরা ভাবনা এগুলি একটু ব্যাপক হওয়া উচিত ছোট না করে আমরা মনে করবো ইনশাল্লাহ আমরা শুধু শিক্ষিকা নয় বরং আমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রচারের একটি বড় সেন্টারে শিক্ষিকা আলহামদুলিল্লাহ যারা এখানে শিক্ষা অর্জন করছি তারা এটা নিজের ভিতরে গর্ববোধ করবেন যে আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের সেন্টারে বসে শিক্ষা অর্জন করছি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকল ছাত্রী শিক্ষিকা এবং আমাদের মরব্বিয়ান যাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চলছে বিশেষ করে সম্মানিত মোহতারাম আমির জামাত যার অক্লান্ত প্রচেষ্টায় এবং আন্তরিক প্রচেষ্টায় এই এই সুন্দর প্রতিষ্ঠানগুলি পরিচালিত হচ্ছে আল্লাপাক ওনাকে হায়াত তৈবা দান করুন তার সাথে সাথে আরও যারা ভাইয়েরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাপাক সবার চেষ্টাকে কবুল করে নেন আল্লাহ রবহমিন আমাদের প্রত্যেককেই এই দিনের কাজের সাথে আজীবন সম্পৃক্ত থেকে দিনের কাজ করা তথ্য দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমারকাজ ইসলামী আসসালাফি মহিলা শাখার আজকে একটি আবাসিক ভবন উদ্বোধন করার জন্য আমরা উপস্থিত হয়েছি যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আলমেরকাজ ইসলামী আসসালাফের সম্মানিত প্রতিষ্ঠাতা আমিরে জামায়াত আহল আদিস আন্দোলন বাংলাদেশ ডক্টর আসাদুল্লাহ আল আলিফ স্যার তার উপস্থিতিতে আসলে আমরা তেমন কিছু কথা বলতে পারি না তারপরেও বলি যেখানে শিক্ষক হিসেবে সবচাইতে আমার আনন্দের ব্যাপার একটাই যে এত বড় একটা বিল্ডিং আমরা একক প্রচেষ্টায় বা আমাদের অল্প সময়ের মধ্যে নিজেদের অর্থায়নে আমরা এত বড় একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে পেরেছি এজন্য আনন্দের আর শেষ নয় আমাদের আসলে দ্বিতীয় কথা বলবো যে আমি এখানকার শিক্ষক হিসেবে একটা কথা বলতে চাই যে আমি দাওরাই হাদেশের ক্লাস নিয়ে যেটা বুঝি যে মালকাজে আল মার্কাজুল উল্লি ইসলামী আসসালাহি মহিলা শাখার শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো যেটা ছাত্রীদের যে মাদদা বা তাদের যে হাদিস পড়ার যোগ্যতা বা তাদের আরবি গ্রামার সম্পর্কে যাদের তাদের যে জ্ঞান আমি দেখেছি সেটা অনেক মাদ্রাসার থেকে মানে বাংলাদেশে তুলনা করতে গেলে এই ধরনের শিক্ষা ব্যবস্থা বা এত মানসম্মান ছাত্রী আমরা দেখি না আমরা অনেক জায়গায় ট্রাই করেছি তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি শিক্ষক হিসেবে এই সাক্ষ্য প্রদান করছি আমেরো জামাতের সামনে তো সবাই আমরা এটা বজায় রাখবো ইনশাআল্লাহ আমরা যারা নিজ থেকে আমাদের ফাউন্ডেশন যদি ভালো হয় তাহলে ওপরে অবশ্যই ভালো করবে যারা শিক্ষিকা আছি তারাও আমরা আন্তরিকতার সাথে শিক্ষা প্রদান করব আমরা যারা এখানে শিক্ষাদানের দায়িত্ব নিয়েছি তারা যদি একটু আন্তরিক হই তাহলে কিন্তু আমাদের ছাত্রীরা তারা আরও ভালো হবে ইনশাআল্লাহ এই আশা আমাদের আছে তো সকলের প্রতি এই আহ্বান রাখছি আমরা নিজেরা আমাদের প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান মনে করি ভালোবাসি আমাদের এই প্রতিষ্ঠানের একটা সামান্যতম কিছুই যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দ্বারা উপকার হবে ক্ষতি যেন না হয় এই চেষ্টা আমরা করবো এবং সবসময় আমরা এটাকে চাকরি ভাববো না বরং একটা দৈনিক হেদমত ভাববো এটা এটার বিনিময়ে যেন আমরা জান্নাত হাসিল করতে পারি জান্নাতুল ফেরদাও হাসিল করতে পারি এই টার্গেট নিয়ে যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান শুধু বাংলার বুকে নয় সারা বিশ্বের বুকে একটা আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান হবে এবং সারা বিশ্বে বলতে গেলে যত বাংলা ভাষী আমাদের আছে সবার মাঝে আমরা একটা দিনই শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি আকুল কুলি হাদাও আস্তাগফিরুল্লাহ লিওয়ালাকুম ওয়া লিসা বিল মুসলিমিন ফস্তাগফিরুক ইন্নাহু রাহিম আসসালামু আলাইকুম ওয়া হাদিস মরসুন শিক্ষা বোর্ডের সচিব জনাব শামসুল কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া nusalliu ala rasulil karim amma ba'du রহিম এক একরাবসমেরবিক খালাক খালাক আলিম সান আমিন আলাক অধ্যকার আল মার্কাজুল ইসলামিয়া সালাফি বালিকা শাখা নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মুহতারা মামিরে জামাত এবং অধ্য অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং মালকাজ পরিচালনার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিফ স্যার উপস্থিত আছেন অত মাদ্রাসার সেক্রেটারি এবং পরিচালনা পরিষদের সদস্যমণ্ডলী এবং আমেলা পরিষদের সদস্যমণ্ডলী এবং বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং সুদীমণ্ডলী এবং মেহমান বৃন্দ এবং আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকা সহকর্মী বৃন্দ এবং ছাত্রীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আসলে আমি দীর্ঘদিন পরেই এখানে আসছি মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ আজকে খুব অত্যন্ত আনন্দের দিন এজন্যে যে আমাদের ছাত্রীরা নতুন ভবনে তারা উঠবে এবং সুন্দর একটা পরিবেশ এখানে থাকা এবং লেখাপড়া পরিবেশ পাবে এজন্য আমি মহান রবুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে দু সালে যখন এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল আমি ডক্টর সাকাত সাহেব আব্দুল রাজাক সাহেব এবং তার সহধর্মী বৃন্দ উনিশশো দু সালে যে প্রতিষ্ঠান যখন শুরু হয়েছিল তখনকার যে বেড়া এবং ঘর প্রাথমিকভাবে বিল্ডিংয়ে শুরু হয়েছিল তাদের বাসাতে এবং যে অবস্থায় সেখানে ক্লাস হয়েছিল আজকের এই পরিবেশ তখনকার দিন আর আজকের দিন আমার খুব একটু স্মৃতি মানে আবেগ চালিত হয়ে যাচ্ছে যে আলহামদুলিল্লাহ সেই সময় আমরা আমিনে জামাতের জনমতি নিয়ে যেভাবে শুরু করেছিলাম প্রতিষ্ঠানটা হাঁটি হাঁটি পা পা করে আজকে একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে সারা বাংলাদেশ এবং বিদেশে তার সুনাম ছড়িয়ে পড়েছে আবারও বলি আলহামদুলিল্লাহ তো আজকে বিশেষ করে আমাদের মোতাম আমিরে জামাতের যে তার দিক নির্দেশনায় এবং সুদক্ষ পরিচালক এবং শিক্ষিকাদের মাধ্যমে যে আজকে প্রতিষ্ঠানের সুনামটা ছড়িয়ে যেমন পড়েছে আরও বেশি করে পড়বে এটা আমরা আশা করি আসলে বাইরের অভিভাবকরা অনেক আশা ভরসা নিয়ে এখানে আসেন আমরা আশা করবো যে আমরা তাদের জন্য আমরা পুরুষ শাখায় যেমন আমরা তাদেরকে শিক্ষায় দীক্ষিত করতে পারবো এবং ঠিক একইভাবে এই মহিলা শাখার জন্য আরও সুন্দর করে যেন সেখানে পরিচালনা করতে পারি বিশেষ করে যেটা শরীফুল মাদান সাহেব বলে গেছেন তো আমি সংক্ষেপে এই আলোচনায় আমি এখানকার এই যে অনুষ্ঠান এবং আজকে যে যাত্রা শুরু হলো এই শুধু বড় বিল্ডিংয়ে থাকাটাই নয় বড় কথা নাই এখান থেকে সুন্দরভাবে এখানকার ছাত্রীরা তৈরি হয়ে যাবে আসবে এবং শিক্ষিকা হিসেবে তারা যেন সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়তে পারে এবং যোগ্য আলেমা বা খাদেমা হিসেবে যারা তৈরি হতে পারে এই লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল আসলে আমাদের আমিরাজামত প্রায় বলেন যে আসলে যে বেড়া চালের যেখান থেকে তৈরি হয় যেভাবে যেভাবে ছাত্রী তৈরি হয় বা শিক্ষিকা তৈরি হতে পারে বড়ো বড়ো বিল্ডিং সেটা কিন্তু আমরা আসানোর দিতে পারছি না তো বিষয়টা অত্যন্ত আসলে আমাদের সতর্ক দৃষ্টিতেই নিতে হবে বেশি আরাম আয়েস বেশি বিলাসিতা আমাদের মধ্যে যেন পেয়ে না বসে এটা করার অর্থ এই যে সুষ্ঠু সুন্দরভাবে তারা লেখাপড়া করতে পারে ভালো পরিবেশে এটাই তো আমি আজকের এই অনুষ্ঠানে মোহারাম আমির জামাতকেও ধন্যবাদ জানাচ্ছি যারা পরিচালনা করেছেন অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং শিক্ষিকা মণ্ডলী বা ছাত্রী যারা আছেন বা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার হাদিসফরণ শিক্ষা বোর্ড এবং আমার মার্কাজুলের আল মার্কাজুল ইসলামী সালাভিয়ের শিক্ষক এর পক্ষ থেকে আমি আন্তরিক মোবারক জানাচ্ছেন জানাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের এই উদ্দেশ্য মত উদ্দেশ্য সামনের দিনগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারি সে আল্লাহ পাক আমাদের দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই শামসুল্লাহ আসলে সংক্ষিপ্ত সময় স্মৃতিচারণ করতে গিয়ে কিছু কথা বলেছেন দু হাজার থেকে শুরু হয় প্রতিষ্ঠান সম্পর্কে যাক আসলে বক্তব্য দিতে গেলে দীর্ঘ সময়ের দরকার যে কঠিন দিনগুলো আমরা পার করেছি সে দু থেকে নিয়ে তখন শুরুটা ছিল মাত্র বারোজন ছাত্রী এবং তিনজন শিক্ষিকা এই ছিল যাত্রা আমাদের এই তিনজন শিক্ষিক শিক্ষিকা এবং বারোজন ছাত্রীর সেই ছোট্ট পরিসরটি আজকে সাড়ে নয়শো শিক্ষার্থীতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আল আর মার্কাজুল ইসলাম বালিকা শাখায় সাড়ে নয়শো তো শিক্ষার্থী এটা শুনলে বুকটা ভরে যায় আনন্দে সারা দেশের শিক্ষার্থী এখানে আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তো আমি যেটা বলবো সংক্ষেপে যারা শিক্ষিকামণ্ডলী আছেন বা শিক্ষক মহোদয় যারা আছেন এই সন্তানগুলি আমাদের কাছে আমানত হিসেবে তারা দিয়েছেন তাদের দেখাশোনা করা পড়াশোনা করানো সার্বিক দিক খেয়াল রাখা এটা আমাদের আমানতের ব্যাপার যদি আমরা কেউ এটাকে সের চাকরি মনে করে কাজ করি তাহলে ইহকল হারাবো পরকল হারাবো যারা কর্মরত যারা আছি আমরা প্রত্যেককেই এটাকে খ্যাদমত মনে করতে হবে এজন্য সময়ের দিকে না তাকিয়ে সময় অসময় যখন প্রয়োজন হয় প্রতিষ্ঠানের প্রয়োজনে আমাদেরকেও সময় দেওয়ার চেষ্টা করতে হবে যারা আবাসিক শিক্ষিকা আছেন তাদের কষ্ট বেশি তারা বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয় চব্বিশ ঘন্টা এই কষ্টের বিনিময়ে যদি আপনার খলুসিয়াত থাকে ক্লাসের সাথে কাজ করেন নিশ্চয়ই নেকি পাবেন ইনশাআল্লাহ এজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতাও জানাচ্ছি এবং পাশাপাশি অনুরোধ রাখছি যে আপনার প্রতিষ্ঠানটাকে আরও সুন্দর করা যায় কীভাবে আরও দায়িত্বশীল হওয়া যায় কীভাবে সে চেষ্টা আপনারা করবেন ইনশাআল্লাহ

কমপ্লেক্সের অধীনে আলমার্কাজ ইসলাম ইয়া সালাফি মহিলা শাখার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আজকের এই মুহূর্তি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা সবাই মহান আল্লাহ সুবানা হুয়া তালা পবিত্র তালার পবিত্র দরবারে শুক্রে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক সর্বশেষ নাবিয় রসুল জোনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লিবাসাল্লামির উপরে সম্মানিত শিক্ষিকা মণ্ডলী আমার প্রাণের হৃদয়ের স্পন্দন পত্র মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রীরা এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রেরণার জায়গা যেখান থেকে আমরা প্রেরণা পাই আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম মামিরা জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আরও অন্যান্য অতিথিমণ্ডলী যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত জানি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আপনারা জানেন দু সাল থেকে দু হাজার বাইশ আঠারোটি বছর আর আলমারকাজুল ইসলামী আসসালাফি বালক শাখা উনিশশো সাল থেকে দুই হাজার বাইশ বত্রিশ বছর ওটা বত্রিশ বছর এটা আঠারো বছর চোদ্দ বছরের কম ব্যবধান তো চোদ্দ বছরের ব্যবধানে ওখানে যেটা হয়নি এখানে সেটা হয়েছে ওখানে এখন পর্যন্ত বহুতল ভবনের কোনো ফাউন্ডেশন হয়নি এখানে একটা ভবনের ফাউন্ডেশন হয়েছে পাঁচতলা পর্যন্ত উঠেছে আজকে সেটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমি বলতে চাই সম্মানিত শিক্ষিকামণ্ডলীর দায়িত্ব বেড়ে গেল ছাত্রীদের কর্তব্য বেড়ে গেল এতদিন বেড়ার ক্যাম্পাসে পড়িয়ে আমাদের যে সুনামটা ছিল এখন আমি শঙ্কা করি এই বিল্ডিংয়ের বিলাসিতাই আমাদের যেন সুনাম বৃদ্ধি পায় সুনাম যেন হ্রাস না পায় মহতারাম মামিরা জামাতের একটাই স্বপ্ন সেটা হলো কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এডুকেশন না আমরা বলি মহতারাম আমিরা জামাত বলেন আল্লাহ জমিনে আল্লাহর ভালো বান্দা কোয়ালিটি সম্পন্ন বান্দা তৈরি করা আর এই কোয়ালিটি সম্পন্ন বান্দা তৈরি করতে হলে এর অগ্রণী ভূমিকা পালন করবেন অত্র মাদ্রাসে ব্যবধানরত যা কর্মরত মণ্ডলী আমি বিশ্বাস করি আপনাদের ইতিপূর্বের পারফরমেন্স দ্বারা আমরা বিশ্বাস করি আপনারা যদি আপনাদের পারফরমেন্স আরও বাড়ান তাহলে এই মার্কাস থেকে আল্লাহর বান্দি তৈরি হবে এবং এটা শুধু দেশের জন্য নয় সারা বিশ্বের জন্য এটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন এই মার্কাজের অনুসরণে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এটা আপনাদের আমাদের আপনাদের ক্রেডিট আপনারা যদি আর আন্তরিক হন আপনারা যদি আরেকটু কোয়ালিটিটা বৃদ্ধি করেন তাহলে বাংলাদেশের এই নদাপাড়ার মহিলা ক্যাম্পাস ক্যাম্পাস সারা পৃথিবীর জন্য একটা নজির স্থাপন করবে একটা উদাহরণ তৈরি করবে আমরা সেটাই চাই আল্লাহ আল্লা তাল আপনাদেরকে সেই দায়িত্ব পালনের সুযোগ দান করুন ছাত্রী যারা আছে আমরা তাদেরকে বলবো বাবা বিভিন্ন জায়গা থেকে তোমরা এসেছ তোমাদের পিছনে তোমাদের আব্বার আব্বা এবং মায়েদের পরিশ্রম করা পরিশ্রম করা অর্থ ব্যয় হচ্ছে কেন ব্যয় হচ্ছে এ দেশে অনেক প্রতিষ্ঠান আছে অনেক মাদ্রাসা আছে সেখানে না দিয়ে এখানে তোমাদের গার্জিয়ানরা যে দিয়েছেন কেন দিয়েছেন এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই তোমরা যেন লক্ষ্যভ্রষ্ট না হও কোনোভাবেই তোমরা যেন তোমাদের উদ্দেশ্যের বাইরে পা না বাড়াও এ বিষয়টা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যারা তলাবুল আলীম যারা জ্ঞান অন্বেষণ করতে আসে শয়তানের চক্রান্তের জাল তাদের উপরে বেশি বিস্তার লাভ করে আমাদেরকে শয়তানের জাল থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর জমিনে ভালো বান্দা তৈরি হতে হবে এবং এ মার্কাজের যারা পরিচালনার দায়িত্বে আছেন যারা এমার কাজ প্রতিষ্ঠার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা আন্তরিকতা দিয়ে দিয়ে আন্তরিকতা দিয়েছেন যারা দোয়া করেছেন যারা বিভিন্নভাবে অর্থায়ন করেছে করেছেন তাদের সবাইকে আল্লাহ বলা আলমিন কবুল করুক আল্লাহ তুমি এমার কাজকে কবুল করো আল্লাহ আমার মোতারাম আমিরে জামাতের স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ দান করো তাকে হায়াতে তয়ে বানান করো আহাদি সান্দোলন বাংলাদেশকে আল্লাহ তুমি কবুল করে নাও আকুল কাবরিহাদ আস্তা ফিরুল্লাহ আলী আলকুম সাহ মুসলিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইতিপূর্বে বহুবার আমরা বলেছি যে এই ক্যাম্পাসে আবাসিক ভবন হবে পাঁচটি একাডেমিক ভবন হবে দুইটি এডমিনিস্ট্রেশন ভবন হবে একটি স্টাফ কোয়ার্টার হবে একটি সব মিলে দশটি ভবনের পরিকল্পনা নিয়ে এই ক্যাম্পাসটির একটা মাস্টার প্ল্যান করা হয়েছে তারই প্রথম ভবনের আজকে উদ্বোধন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ভবনটি নির্মাণ করতে এই পর্যন্ত আমাদের যে ব্যয় হয়েছে সেটা আমরা আপনাদেরকে একটু সংখ্যা বলে দিচ্ছি এবং আগামী দিনে যেটা হবে এই ভবনটি নির্মাণে এই পর্যন্ত আমাদের ব্যয়ের ব্যয় হয়েছে চার কোটি তিরিশ লক্ষ আটানব্বই হাজার টাকা এর মধ্যে পাইলিংয়ে প্রায় এক কোটি টাকার এক কোটি টাকার মতো খরচ হয়েছে পাইলিংয়ে তো আর ভবনটি পাঁচতলা পর্যন্ত সাত সম্পন্ন হয়েছে কিন্তু এখনও আর অনেক কাজ বাকি আছে ফিনিশিংয়ের যে কাজগুলো আছে সেগুলো বাকি আছে আপনারা জানেন আমরা আর্থিক অসুবিধার কারণে আমরা ফ্লোরগুলি করতে পারি নাই টাইলস করতে পারি নাই এখনও তিনতলা চারতলা পাঁচতলার কাজ বাকি আছে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে অন্তত পঞ্চাশ লক্ষ টাকা লাগবে এই পাঁচতলা পর্যন্ত কাজ শেষ করতে এজন্য দানশীল ভাই যারা আছেন যারা আমাদের এই বক্তব্য শুনছেন বা আজকের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকছে যে আপনারা আপনাদের সহযোগিতার হাত ইতিপূর্বে না আবারও সম্প্রসারিত করুন আপনাদের সহযোগিতা পাঠালে আমরা ইনশাল্লাহ আপনাদের এই কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে পর্যায়ক্রমে এরপর আমরা অ্যাকাডেমি বিল্ডিংয়ের কাজ শুরু করতে হবে আপনারা জানেন যে এখানে ক্লাসের সময় অনেক কষ্ট হয় বাচ্চাদের এই যে টিন শেডের মধ্যে গাদা গাদা করে একবারে ঠাসা ঠাসা করে বসা বিশেষ করে মে জুন মাসে যখন ক্লাস হয় আমরা যে খবর জানি আর কি প্রতিদিনেই অনেক বাচ্চা সেন্সলেস হয়ে যায় শুধু গরমের কারণে তো এই যে একটা কষ্টকর পরিবেশে পড়াশোনা করতে হচ্ছে শুধুমাত্র এখানে সঠিক লেখাপড়া আছে লেখাপড়ার মান ভালো সোহি আকিদা সব এই দিকগুলো বিবেচনা করে আপনার সন্তান এখানে দেন কিন্তু কষ্টের দিক চিন্তা করলে হয়তো অনেকে ভাবতেন যে এত কষ্ট করে কেন পড়াশোনা করাবো আমরা এর চারো বিলাসবহুল প্রতিষ্ঠান আছে সেখানে যেতে পারি তো যাই হোক যেহেতু আমাদের বাচ্চারা কষ্ট করেছে আপনারা কষ্ট স্বীকার করছেন যেন আমরা এই কষ্ট লাঘব করতে পারি সেই জন্য আপনাদের কাছে আমরা আবার অনুরাণ রাখছি আপনারা সকলেই আমাদের ইসলামিক কমপ্লেক্সের যে অ্যাকাউন্ট নম্বর আছে সেখানে আপনারা আপনাদের সহযোগিতা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে এই ভবন উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ রাখছি করিম وقد <applause> قال الله تعالى بالكلام الكلام المجيد الرحمن علم القرآن وخلق الإنسان علمه البيان فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه مرشد جوناد অনেকগুলি পর্যায়ে থাকে যারা শুরু করে চলে যান শেষ করতে পারেন না অন্যরা সেটা শেষ করে এরূপ মানুষও আমার দেখা আছে আবার কিছু মানুষ আছেন যারা শুরু করেন শেষও করেন আল্লাহ এর মধ্যে কোনটার তালিকায় আমাদের রেখেছেন তিনি ভালো জানেন তো এ যাবত যে বেঁচে আছে এটি আল্লাহ পাকে দেওয়া বিশেষ নিয়ামত স্বপ্ন তো বহু পূর্বের পূরণ হওয়াটা সঙ্গে সঙ্গে হওয়াটা সম্ভব নয় এটা একটা তৃপ্তির কথা যখন বালক শাখা প্রতিষ্ঠা করেছিলেন দু হাজার উনিশশো বিরানব্বই সালে তখন আমাদের প্রথম প্রোডাকশন আক্তার আজকে এখানে বক্তৃতা করলো মেহমান হিসেবে নয় নিজের ছাত্র হিসেবে আমি তাকে মনে করি এই মানুষের প্রথম মদিনা যাওয়া ছাত্র আক্তার এরপরে আস্তে আস্তে অনেকেই হয়েছে শরীফুল আজকে এখানে শিক্ষক হয়েছে সে তো আমাদের প্রোডাকশন আশপাশে যারা করেছে আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক শত্রু হোক মিত্র যাই হোক তারা কিন্তু আমাদেরই বাইরে যাওয়ার ক্ষমতার কারণ নেই দেখা যাচ্ছে এখান যে আদর্শ তারা নিয়ে গেছে আদর্শ থেকে বাদ দেয়নি হয়তো অন্য কোনো কারণে তার বাইরে আছে কিন্তু তারাও সেখানে প্রতিযোগিতা করছে কী করে এই মার্কেট সেটি আমাদের একটা বড়ো হয় আমি মনে করি প্রতিযোগিতা করাটা ভালো তাদের ওখানেও কিছু ভালো লোক তৈরি হবে এখানেও ভালো ছেলে তৈরি হবে সমস্যা কি কেউ তো বাপ মাকে বলতে পারবে না শুরু তো আমাদের হাত দিয়ে এখন তোরা যতবার ডালপাল হওয়া সমস্যা কি দেশে যেখানে যাওয়া সেখানে করো আজকে এই মার্কাসকে লক্ষ্য করি প্রায় ডজনখানের ডক্টর ডিগ্রি ধরে আমার বাম পাশে বসে আস। সবই তো আমাদের ছাত্র এটা কি আমাদের গর্ব নয় ঠিক এখান থেকে যে মেয়েরা বেরিয়ে অন্য জায়গায় যেয়ে আবার মারাসা কায়েম করবে তারাও কিন্তু শয়নে স্বপ্নের স্বপ্নে যে কোনো সময় মন খুলে দোয়া করবে যদি না হতো ছাত্রী না হতাম আজকে আমি এখানে শিক্ষিত হতে পারতাম না এটা কিন্তু চাইতে হবে না এমনিতেই দোয়া চলে আসবে এমনকি আমরা মরে গেলে আমাদের সঙ্গে যারা স্বস্য হিংসা করে তারাও কিন্তু মনের অজান্তে দোয়া করবে এটাই নিয়ম এজন্য কাজ যখন করতে হবে এখলাসের সাথে এখলাসের উত্তর কীভাবে আসবে সে মানুষ বলতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে হয় হাবজিদ মকাইম বলছেন যে কাজে এখলাস নেই সে কাজের তুলনা হলো বালুর বস্তার মতো নেকি ভরা মনে করি লোকটা হাফেজ কারি আলেম হাজি দানবীর কত কি লকব কিন্তু এখলাস না থাকলে ওটা চিনি হবে না ওটা বলদ হবে ওটা বালি বালির বস্তা আমি সবসময় এই কথাটি সবাইকে বলি বাবা যাই করো এখলাসের সাথে করো মৃত্যু সামনে ঘুরছে গনিমত জান মিল এক সাথ মিলবাট নে ঘড়ি সের পর খড়ি হয়ে একসঙ্গে ব্যবসার এই সুযোগটাকে তুমি গনিমত মনে করো তোমার মৃত্যুর ঘন্টা তোমার সামনে ঝুলানো আছে টং করে বাজলে দুনিয়াতে বিদায় হয়ে যাব ওই দুনিয়াটা চিরস্থায়ী এই দুনিয়াটা অস্থায়ী অস্থায়ী দুনিয়ার এই কাজ এখ্লাসের সঙ্গে হলে চিরস্থায়ী দুনিয়া ওটা টিকে থাকবে আর অস্থায়ী দুনিয়ার কাজ যদি এখলাস না থাকে তাহলে এই দুনিয়াতেই কিছু পাবো আকেরাতে কিছুই পাবো না এই বিষয়টি আমাদের শিক্ষিকা শিক্ষার্থী সবাই এবং আমার যারা কমিটিতে আছে সবারই জানা আবশ্যক আজকে এই মার্কাজ করতে ঘাত প্রতিঘাত শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় সাক্ষী ড ডক্টর সাখাত এবং তার স্ত্রী যদি তাদের নিয়মিত চব্বিশ ঘন্টা তদারকি এখানে না থাকতো এই মার্কাজ এখানে আসতো না হতোই না টোটালি বলতে পারি আমি স্বপ্ন দেখলে শুধু হবে না যারা সবসময় কাজ করে তাদের স্থান সবার উপরে আলহামদুলিল্লাহ দুজনেই আমার ছাত্রছাত্রী এটা আমার গর্ব সেজন্য তাদের উপরে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত আল্লাহবাব তাদের যোগ্যতা এবং হায়াত আর বৃদ্ধি করে দিন এর প্রতি আন্তরিকতা যে মোহাম্মত যে ভালোবাসা তাদের আজ অতুলনী এই মাদ্রাসার মাটি ধুলো বালি সবাই এক আল্লাহকে সাক্ষী দেবে তারা কীভাবে এখানে কাজ করেছে দুনিয়ার মানুষ যে যাই বলুক আমি এর সবচেয়ে বড়ো সাক্ষী বাচ্চাদের কষ্ট যাতে লাঘব হয় এর জন্য চিন্তা আমাদের কত বেশি শুধু তো চিন্তা করলে তো বুঝতে পারে সবাই ছিয়ানব্বই সালে আমি মাঠে কিনেছি নদা বাড়ায় আজও পড়িয়া আসে ওইভাবে মাটি হয়ে কিন্তু আমার প্রতিষ্ঠানগুলো সব দাঁড়িয়ে গেছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে নিজেরটা নয় আগে আমাদের বাচ্চাদের আসতেছে নাতনি বলছে না না আমাদেরটা কবে হবে না তুমি চলো ওখানে তো আমাদের জায়গা নেই চিন্তা করেন ছোট্ট বাচ্চার মধ্যে প্রতিক্রিয়া এই আসলেই না আমার সাথে সবাই চায় ভালো জায়গায় থাকতে সুন্দর পরিবেশে পড়তে চায় নাকি অন্যদের চাওয়ার সঙ্গে আমাদের চাওয়া মিল হবে না তারা ব্যক্তিকে ব্যক্তি জীবনকে ব্যক্তি স্বার্থকে আগে দেখেন বাংলাদেশে কোটিপতির কোনো অভাব নেই এই নোয়াদ আশপাশে বহু কোটিপতি হচ্ছে তার প্রমাণিক সব বিল্ডিং এই সমস্ত বিল্ডিংগুলো আগে কিন্তু হয়নি এই মার্কাজ হয়েছে বলেই মার্কাজের কল্যাণে বিল্ডিংগুলি হয়েছে এই মার্কাজের অভিভাবক করেই এই সব বিল্ডিং ভাড়া থাকে যেখানে আগে দুই হাজার টাকা ভাড়া আসলে এখন ছয় হাজার আট হাজার টাকা ভাড়া তারা এত ইনকাম করছে অর্থাৎ এইসব বিল্ডিংওয়ালারা এই মার্কেটে কোনো সাহায্য করে না তাদের কোনো আর্থিক সহযোগিতা নৈতিক সহযোগিতা হিসাব মতো নাইনটি পার্সেন্ট বাইর থেকে আসে টেন পার্সেন্ট তাদের হবে কিনা আল্লাহ জানে এর মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম মক্কা স্থান পান নাই তাকে মদিনাজ চলে যেতে হয়েছিল স্থানীয় লোকেরা পেতে চায় দিতে চায় না এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে এই মার্কেটে পর্যন্ত নিয়ে আসতে হয়েছে ঘাত প্রতিঘাত কম হয়নি সেগুলি সব আমাদের বুকে সঞ্চিত আছে দূর থেকে মানুষ খালি চেহারা দেখবে কত সুন্দর হলো এই সুন্দর হতে গিয়ে পিছনে যেহেতু কত অসুন্দর অভিজ্ঞতা আমাদের জীবনে আছে সেগুলো কেউ জানে না আমাদেরকে সকল ঘাত প্রতিঘাত এড়িয়ে সামনে যাওয়া তৌফিক দান করুন শিক্ষিকাদের বলব আদর্শ শিক্ষিকা হোম বাচ্চাদের বলবো তোমরা সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করো ইতালি থেকে এসে এক ছেলে আমাকে বলতে স্যার আমি খুব বড় লোকের ছেলি কোনো অভাব আমার নাই থাকি ইতালি আমার স্বপ্ন আপনার মার্কদের একটা এতিম ছাত্রীকে আমি বিয়ে করবো কিন্তু চেহারা দেখবো না মানে কি এত কেন না স্যার লুট থেকে আমরা যা বুঝি বাংলাদেশে আপনার এই মার্কাজের যে তৈরি হচ্ছে কোথাও তা হচ্ছে না আলহামদুলিল্লাহ অলরেডি বিয়ে করে সে চলে গেল তার বাপ মনে করছে সবাই জিনিস তোর তো কোনো অভাব নেই তুই চল না না স্যার এখানে তৈরি হচ্ছে এই আমি নেব সে নিয়েও গেছে অলরেডি বিয়ে হয়েও গেছে এটা সুক্রিয় কথা নয় কি আলহামদুলিল্লাহ কল্হাল বলল আপনি আলহামদুল্লা হামদান এরকম দূরের মানুষের চিন্তাধারা চলছে এ শুধু মূলত এখানকার শিক্ষিকাদের এর মধ্যে সবচেয়ে অবদান বেশি কারণ শিক্ষাক্ষেত্রে আমাদের কোনো অবদান নেই আমরা হয়তো কনস্ট্রাকশনের ক্ষেত্রে অবদান রাখছি কিন্তু বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি আমি শিক্ষিকাদের জন্য সুক্রিয়া দেখা করছি এবং আলহামদুলিল্লাহ তাদের বয়স এখন অনেক কম যেহেতু আমার ছাত্রী ওরা আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দিয়ে এবং সুস্থতা বাড়িয়ে দিন সুস্থ হায়াত ছাড়া অসুস্থ জীবন নিয়ে কোনো সুস্থ কাজ করা যায় না যদি সুস্থতা না থাকে আজকে যুবক বয়সে মানুষ চটকে মারা যাচ্ছে দেখতে পাচ্ছি তো যেগুলো অভিজ্ঞতা এখন আপনারা করোনার অভিজ্ঞতা যে দেখতে পাচ্ছেন আপনারা কখন যে কি কোনো কিছু ঘটে গেলে যদি আজকে এখানে যারা দায়িত্বে এখন আছেন এদের একজনও যদি আজকে শর্ট হয়ে যায় ওই শর্টেজ পূরণ করবে যে কোথেকে এই মাথা মাথাঘারে দু এক সময় দু এক সময় কী হবে কি হবে যদি আজকে এখানে সাক্ষত না থাকে আজকে এখানে শরীফ না থাকে চালাবে কি এই মাথা মাথাঘারে দু এক সময় হঠাৎ করে আজকে রাত তিনটার থেকে ঘুমিয়ে পড়তে পারি না বন্ধ উদ্বোধন করবো মানুষ নিয়ে তো দুনিয়া বিল্ডিং তো কত পড়ে আছে হাত চামুদ সালেদ বিশাল বিশাল বিল্ডিং পড়ে আছে শিলালিপি করা যা আমাদের সংঘ ক্যালেন্ডারে শোভা পাচ্ছে কিন্তু মানুষ কোথায় মানুষ চাই মানুষ ছাড়া দুনিয়া চলে না জন্য আমাদের প্রাণ খোলা দেওয়া শিক্ষিকাদের প্রতি এবং এই কমিটির সেক্রেটারি শেখাওয়াত এবং তার সাথীদের প্রতি এই বিল্ডিংতে করি দেওয়ার পেছনে যে ব্যক্তি কাজ করলেন রাজমিস্ত্রিদের হেড যিনি আমি তার সঙ্গে কথা বলেছি তারও আন্তরিকতা আছে যথেষ্ট আমি বলবো আন্তরিকতার মধ্যে যেন আল্লাহর কাছে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাহলে এই দুনিয়াবি এই জিনিসটা আকারেতে কাজে লাগবে এছাড়া হবে না আগামী দিনে আমার স্বপ্ন দারাল হাদিস বিশ্ববিদ্যালয়ে করা এবং সেই বিশ্ববিদ্যালয়ের বালক শাখা ও বালিকা শাখা এপাশে যেটা এখন চলছে মাধ্যমিক পর্যায় পর্যন্ত এটা আগামীতে উচ্চ মাধ্যমিক হবে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত যাবে ইনশাআল্লাহ বেঁচে থাকি আর মারা যায় আমি বলে যাচ্ছি এটা হতেই হবে কিন্তু এ সঙ্গে আমার একটা শর্ত আছে এটাকে যেন কখনই তোমরা সরকারি করো না সরকার যেখানে ঢুকবে সেখানে দুর্নীতি অবশ্যই ঢুকবে আর বাংলাদেশে হলো দলীয় সরকার দলীয় সরকার মানেই হলো সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা মূর্তিবান আজরাইল তাদের বিপরীত যারা তাকে মনে করে তাদেরকে তারা মানুষই মনে করবে না ঘুমখুন অপহরণ দেয় সেটা আমি এই জন্য যথাসম্ভব চেষ্টা করি সরকারি পয়সা না নেওয়া এই যাবৎ আমার হায়াতে সরকারের দশটা পয়সা আমাদের উভয় মার্কেট কোথাও আসেনি আমরা নেই না একবার দিয়ে গেছে তার শুনলাম ত্রিশ লাখ তিরিশ হাজার টাকা কেটে নিয়েছে দুই লাখ টাকা মধ্যে মানে পনেরো পার্সেন্ট নিয়েছে আর সই করে পুরো টাকা আমাদের এটা করলে কি আগে চাইলে তো ওই টাকা অনুমতি দিতাম না প্রতিটি পয়সায় ঘুষ ছাড়া কোনো কারবারই নেই এরপরও অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য আমরা শুধুমাত্র দিনদার তার মোমিন ভাই বোনদের অনুদানের উপরে ভিত্তি করে দুটি মার্কাজ গড়ে উঠতেছে নথে পড়াতে বিরানব্বই সাল থেকে এই সঙ্গে সাতক্ষী মার্কাজ একই সালে আমরা করেছিলাম বিরানব্বই সালে ওটাও একই সাথে গড়ে উঠতেছে এভাবে সারা দেশে প্রায় বারো তেরোটা মার্কাজ চলছে এখন তো আলহামদুলিল্লাহ সরকারই কেন্দ্র হচ্ছে এটা মার্কাজের শিক্ষিকারা যখন অন্য জায়গায় যেয়ে ভালো ছাত্রী তৈরি করতে পারবে তখনই মূলত সান্ত্বনা আমাদের হবে যদি একটা ছাত্রীর বদনাম হয় পুরো মার্কাজের বদনাম হয় একজন শিক্ষিকার বদনাম হয়ে গেলে পুরো মার্কাজের বদনাম হয় এই ব্যক্তির স্বার্থ সামগ্রিক স্বার্থে পরিণত হয় প্রতিষ্ঠানে থাকলে আর এই কারণে খুব সাবধান থাকতে হয় শিক্ষিকাদের বলব কোনো ছাত্রী বিশৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করলে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই হতেই হবে দেহের কোনো একটা স্থানে ফোড়া উঠলে পুরো দেহটাকে ব্যথাতুর করে দেয় এই বিশাল ছাত্রীর সাড়ে নশো ছাত্রীর মধ্যে একটা ছাত্রীও যদি ডিস্টার্ব করে নৈতিক স্খলন ঘটে পুরো মার্কাজের বদনাম হয়ে যাবে সাড়ে নশো ছাত্রীকে বদনাম হয়ে যাবে অতএব প্রশাসনে যারা আছেন বিশেষ করে দুজন কঠিন ভূমিকা রাখবেন প্রত্যেক শিক্ষা এখানে প্রশাসক প্রত্যেকের দায়িত্ব আছে এগুলো খেয়াল রাখবেন শিক্ষিকা এবং শিক্ষক যে প্রতিষ্ঠানে ভালো সে প্রতিষ্ঠান সব দিক দিয়ে ভালো যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষিকা ভালো নয় সে প্রতিষ্ঠান কখনই ভালো হতে পারে না বিল্ডিং দিয়ে কখনো ভালো মন্দ যাচাই হয় না আল্লাবাক বলছেন আর রহমান আল্লা কোরআন রহমান পরম দয়ালু সবচেয়ে বেশি দয়ালু যিনি তিনি রহমান কেন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন তা বোঝা যাচ্ছে কোরআন শিক্ষাটাই হচ্ছে আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় দয়া কোরআনে কি আছে না আছে যারা কোরআন বুঝে না তাদের কাছে কোনো মূল্য নেই তারা বোঝে কখন জানেন যখন প্রতিষ্ঠানে নাজার টাকা চুরি করে চলে যায় তখন বোঝে এবার তো টাকা চলে গেল আমার সঙ্গে একজন পুঁজিপতি বলছেন যে আমি ওকে দু এক কোটি টাকা দিলাম বললাম তুমি ওই সামনে যে ব্যাঙ্ক আছে ব্যাঙ্কের টাকাটা দিয়ে আসো ও ব্যাংকে টাকা দিতে গেলেও আর তার খবরই নেই মানে এক কোটি টাকা শেষ পুঁজিপতির টাকার অভাব নেই তার সে লুপতি করলেন যে এক কোটি টাকা নিয়ে গেল আর ফেরত দিল না সে যে মানুষও গেল টাকাও গেল তার মানে যে মানুষটার হাতে তুমি টাকা দিয়েছেন সে নৈতিক শিক্ষা সবল ছিল না এখানকার একজন শিক্ষিকা যখন বা ছাত্রী যখন নৈতিকতা দিক দিয়ে সবচেয়ে উন্নত হবে তো সে যেখানে যাবে সে যে ঘরে যাবে সে ঘর উন্নত হবে যে পেশায় যাবে সে পেশা উন্নত হবে সব জায়গায় সে এক নম্বর থাকবে তখন তারা বুঝবে তাই তো কোরআন শিক্ষার গুরুত্বটা কি ওষুধ খেলে ক্রিয়া হওয়ার পরে বোঝা যায় ওষুধ খেয়ে যদি কিনে আবার আগে যদি রুগী মরে দেয় তাহলে লাভ এই জন্যই কোরআন শিক্ষার গুরুত্ব এত বেশি করে দেওয়া হয়েছে কোরআনে এবং হাদিসে তো রয়েছে খায় রুক তা আল্লাহ কোরআন আল্লাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিখে অন্য শিখায় কোরআন বলতে শুধু কোরআনের তরজমা নয় কোরআনের শাখা প্রশাখা হাদিস যত আছে সব কিন্তু কোরআনের একটা অংশ কোরআনই শিক্ষা শুধু শাব্দিক শিক্ষা নয় নৈতিক শিক্ষাটা মূল জিনিস তো এই শিক্ষার ফল হবে যখন আমাদের ছাত্রীরা কর্মজীবনে ঢুকবে তখন তারা এই ফলটা পাবে আর তখনই নবাদ সুনামটা আসবে যেটা একটু আগে আপনার একটা ঘটনা শুনলাম এই ঘটনা সবসময় ঘটবে সবাই চাইবে কী করি আমরা ওখানে ওখান থেকে একটা মেয়ে নেব শিক্ষিকা হিসেবে নেই আর স্ত্রী হিসেবে নেই আর যেভাবে নেই ওইখানকারটা নিয়ে নিতে হবে যখন একটা ইউনিভার্সিটি পর্যায়ে চলে যাবে ডিগ্রি যখন মাস্টার্স লেভেলে চলে যাবে তখন এখানকার শিক্ষিকা নেওয়ার জন্য দুনিয়া পাগল হয়ে যাবে কারণটা কি এখানে শুধু ডিগ্রি শেখে না তার সঙ্গে নৈতিকত শিক্ষণ আছে পবিত্র কোরআন ও সাহিদিসের আলো সারা পৃথিবীতে জ্বালার জন্য বিশেষ করে এই বাংলাদেশটা গড়ে তোলার জন্য যে স্বপ্ন আমাদের প্রথম থেকে ছিল সেই স্বপ্ন এখন অনেকটা বাস্তবায়নের পথে বাক্যে সাহিত্যে ভাষায় সব ক্ষেত্রে যে জাহেলিয়া চলছে এর বিরুদ্ধেও আমাদের যে সংগ্রাম চলছে আর তাহারিকের মাধ্যমে তৌহিদের ডাকের মাধ্যমে সুনামলী প্রতিভার মাধ্যমে এই সবগুলোর মধ্যে ভাষাগত যে যে সাম্রাজ্যবাদ চলছে দেশে তার বিরুদ্ধে আমাদের জেহাদ চলছে আমরা ভাষার মধ্য দিয়েও তৌহিদের বিজয় ডঙ্কা বাজে আমাদের আমাদের ভাষার মধ্যেও কোরআন হাদিসের বাইরে কোনো শব্দ আমাদের মুক্তি বেরো না যখন এমনি করে সবাই বলতে শুরু করব তখন দেখবেন এখানকার ছেলে মেয়েদের এখানকার শিক্ষার্থীদের চরিত্র না তার ভাষাও চেঞ্জ হবে আর ভাষা চেঞ্জ হলে সবই চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে ভাষার মাধ্যমে সমাজের পরিবর্তন আসে যেটা এখন আসতে শুরু করে দিয়েছে অলরেডি বহু কথা আমরা আগে বলতাম এখন আর বলি না কারণটা কি আমরা শিখেছি বলা যায় না আগে বাংলাদেশে খোদা ছাড়া কোনো কথাই ছিল না এখন ওকে খোদা বলে নাই আগে মুর্শিদ ছাড়া কোনো কথাই ছিল না এখন ওষুধগুলো হারিয়ে গেছে আস্তে আস্তে ভাষাগত পরিবর্তন আমাদের লেখকদের মাধ্যমে আমাদের বক্তাদের মাধ্যমে যেভাবে হচ্ছে মানুষ আস্তে আস্তে বুঝছে এগুলো ঠিক না আমি পরিশেষে আল্লাহকে শুক্রিয়া করছি কোরআন শিক্ষার এই মার্কাজকে আল্লাহ যেন আমাদের স্বপ্নের মার্কাজে পরিণত করেন স্বপ্ন সার্থক হওয়ার জন্য আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হওয়া সম্ভব নয় সবচাইতে সুক্রিয়া আজকে আল্লাহর জন্য তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন বলি এটা সম্ভব হয়েছে আর তারপরে তার বান্দাদের সুক্রিয়া আদায় করছি যে ব্যক্তি বান্দার সুক্রিয়া আদায় করে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করে না যারা এক পর শ্রম দিয়েছেন মেহনত দিয়েছেন প্রতিভা দিয়েছেন অর্থ দিয়েছেন দেশের বিদেশের প্রবাসের যে সমস্ত ভাইরা আমাদেরকে ভালোবাসেন তাদের সবাইকে আমরা আন্তরিক মৌবারকবাদ জানাচ্ছি আপনারা বুঝতেই পারছেন আমাদের স্বপ্ন কোথায় গিয়ে ঠেকবে আপনারা আরও এগিয়ে আসেন যেন এখানে ধারণ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপ আমরা দেখে যেতে পারি সেখানকার ছাত্ররা আগামী দিনে যেন সারা দেশে শিক্ষক হিসাবে শিক্ষিকা হিসাবে সারা দেশের মানুষের সেবা করতে পারে আপনারা আর্থিক বিষয়ে এগিয়ে আসার জন্য চেষ্টা করুন কারণ আলী লাজুর কথা বারবার মনে আসে সেদিন দত বলেছে আমি রদিন আকস্মাত জব্বারে ফি ফিনা লানা আলম জালে মাল হত আলী বলছেন আমি আল্লাহ পাখরের বন্টনে সন্তুষ্ট তিনি আমাদেরকে এলেম দিয়েছেন আর জাহিলদের মাল দিয়েছেন একই ব্যক্তিকে এলেম এবং মাল আল্লাহ দেয় না এজন্য যাদেরকে মাল দিয়েছেন আল্লাহ তাদের মাল দাতা কিন্তু আল্লাহ অর্থাৎ ওটা আল্লাহর মাল আল্লাহর পথেই ব্যয় করার চেষ্টা করুন এখন তো জমি আমরা কেনার চিন্তা নিচ্ছি সেখানে প্রায় একশো থেকে তিন একশো একর মানে তিনশো বিঘা জমি হবে সেটা যদি হয় এমন এমন বড়ো বড়ো কোটিপতি আমাদের মধ্যে আছেন তার ইচ্ছা করলে একাই ওই জমি কিনে দিতে পারেন আল্লাহ তাদের অন্তরকে সরল করে দিন এবং এক বিঘে দশ কাঠা জমি হিসাবে আপনারা দেওয়ার চেষ্টা করুন নিজে যদি একশো বিঘে জমি থাকে আপনি এক বিঘে জমি আল্লাহর রাস্তায় দান করে দিন এটি আমার জারি হবে এইভাবে যদি আমরা এগিয়ে আসি হয়তো আগামী এক বছরের মধ্যে আমাদের জমিটা পুরোপুরি কেনা হয়ে গেলে বৃহত্তর ক্যাম্পাস ওখানে চলে যাবে সেখানে আমরা বড় আকারে প্রতিষ্ঠান গড়ে তুলব এটাই অবশ্যই থাকবে এটা পরেই ওটা হবে বৃহত্তর ক্যাম্পাসে ওখানে কোরআন রিসার্চ কেন্দ্র হাদিস রিসার্চ কেন্দ্র ফেকার বিষয়ে আলোচনা সবচেয়ে বড়ো কথা বিজ্ঞানের আলোচনা সেখানে থাকবে কারণ সায়েন্সের সর্বোচ্চ আপনাদের যারা আমাদের বই পড়েছেন তারা জানেন আমরা কীভাবে লিখি বর্তমান সায়েন্সের সবচেয়ে সায়েন্সের মূল হল নিহিত কোরআনের মধ্যে বলা হয় কোরআনে এগারোটা প্রতি এগারোটা আয়তে কোরআন সায়েন্স বহন করা আমি বলছি না প্রতিটি আয়তেই সায়েন্স আছে আমি তো প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আমার লেখার মধ্যে অত কোরআনিক সায়েন্স শিখতে গেলে অবশ্যই আমাদেরকে বিজ্ঞানের দিকে যেতে হবে সে বিজ্ঞানের দিকে যেতে গেলে তার বিরাট অ্যাপারেটার সব অনেক কিছু লাগে সেই সবগুলোর জন্য বড়ো জায়গায় প্রয়োজন ছোটো জায়গায় হবে না আগামী দিনে দেখবেন বাংলাদেশের অর্থনীতি এই পুলু অর্থনীতি এগিয়ে যাচ্ছে সাগরের তলা কেউ যায় না সব নিয়ে টানাটানি করে আমাদের সুন্দরবন থেকে শুরু করে বঙ্গোপসাগরের দুশো কিলোমিটার মাইলের মধ্যে কত অসংখ্য সম্পদের লুকিয়ে আছে সেগুলি সব আনবে কিন্তু কোরআন থেকে কোরআন যত পড়বে তত ডিফারেন্সটা সেখানে পেয়ে যাবে আমরা কোরআনিক সায়েন্সের যে স্বপ্ন আমার শুরু থেকেই আছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে সেরা একটা তৈরি করতে পারে না এটা সুচ বিদেশ থেকে নিয়ে আসতে হয় তো এইগুলো আমরা কী পড়তে হলে এই সায়েন্স নয় আমাদের সায়েন্স হবে কোরআনিক সায়েন্স কোরআনের প্রতিটি আয়তের মধ্যে আমাদের বিজ্ঞান বহন করে যখন আমাদের ছেলেরা ওইখানে সায়েন্সের বিজ্ঞান শিখতে পারবে তখন দেখবেন নর্দা কাকে বলে আমাদেরকে সে স্বপ্ন পূরণের তফিক দান করুন আকৌলকি হাজা আস্তকুল্লাকুম আলাইকুম সাহা আসসালামুকাইকুম বরহমতুল্লাহ ববরক